মেয়ের জন্য সব করতে পারবো আমি সব। আর আমাকে ক্ষমা সেটা করতে পারবে তো নকুল? নকুল ভুল তো মানুষ মাত্রই করে, তবু প্রথমবার ভুল শোধরাতে চায় যে তাকে তো ক্ষমা করে দেওয়া উচিত, সে যত বড় অপরাধী হোক না কেন, তাই না? আপনারে ক্ষমা করলে যে আমি নিজের কাছে অপরাধী হয়ে যাব, আমি যে অপরাধী হয়ে যাব আমার মেয়ের কাছে? আর মেয়ের কাছে যেতে গিয়ে মেয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো অপরাধী হয়ে যাবে মেয়ের মায়ের কাছে। নকুল নকুল, তুমি তো লগ্নার মাকে কথা দিয়েছিলে সারা জীবন তুমি মেয়েকে ভালো রাখবে, নিশ্চয়ই ভুলে যাওনি সে কথা। কি হলো নকুল, হাসছো যে? আপনিও পারেন কর্তা মা, আপনিও পারেন, মানুষের মন নিয়ে আপনিও খেলতে পারেন। আর তার জন্যই আপনি লগ্নার মার কথা বলতেছেন আমারে? হ্যাঁ, ও কথা দিয়ে কথা ভুলে যাবার কথা বলতেছেন আপনি? আমি ভুলিনি, না আমি ভুলিনি, লগ্নার মারে আমি যে কথা দিয়েছি সে কথা আমি ভুলিনি, আর তার জন্যই তো লগ্নার এনে এখান থেকে চলে যাব আমি। আমি তো ছোট জাত, নিচু জাত, গরিব মালি, তাই আমি ভুলিনি, কথা দিয়ে সে কথা রাখতে জানি। কিন্তু আপনারা ভুলে যান, আপনারা উঁচু জাত না, বড় লোক, তাই আপনারা সব ভুলে যান। এই যে, এই যে আমার মেয়েটারে যত্নে রাখবেন কথা দিয়েছিলেন, আর সেই কথা দিয়ে মেয়েটারে এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন আপনারা। সেই ভুল শোধরানোর জন্যই তো তোমার কাছে আরেকটা সুযোগ চাইছি নকুল। অবন্তিকা, ওনাকে নিয়ে এসো। আচ্ছা দাঁড়াও, ডাক্তারবাবু আসুন। লগ্নার এই অবস্থার জন্য যখন আমি দায়ী তখন যা কিছু করার সব আমাকেই করতে হবে নকুল। কিন্তু বিশ্বাস করো নকুল, আমি না আমি আমি কিচ্ছু জানতাম না, তুমি যখন আমাকে গিয়ে বললে তখন আমি সবটা জানতে পারলাম। লগ্নার শরীর এতটা খারাপ জানার পর আমি আর স্থির থাকতে পারিনি, আমি আমি নিজে গেছি ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবুকে নিয়ে এসেছি। অবন্তিকা যাও, চলো 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 লগ্নাকে নিয়ে চলো। না, কেউ হাত দেবেন, ভুল আমি শোধরাবো। হ্যাঁ, আমি ভুল শোধরাবো, আপনার কথা মেনে নে। ওরে এই অবস্থায় আপনার ঘরে পাঠিয়ে যে ভুল করেছি আমি, সেই ভুল কি করে পারলেন কর্তা মা? বাড়িতে আপনারা এত গুলান মানুষ, একটা মানুষও বুঝলেন না যে মেয়েটা ঘর থেকে বেরিয়ে গেছে? এই 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 যে মেয়েটিকে দেখছো, এ হচ্ছে অবন্তিকা, ও ইন্দ্রর নার্স হয়ে আমাদের বাড়িতে এসেছে, যদিও এখনো আমাদের বাড়ির লোকই হয়ে গেছে। ও কিন্তু গিয়েছিল, গিয়েছিল, খুঁজে পাইনি, কিন্তু ছুটোছুটি করে বেচারা নিজে অসুস্থ হয়ে পড়েছিল, অজ্ঞান হয়ে গিয়েছিল, বিশ্বাস করো। ওকে রুদ্র গিয়ে খুঁজে পায়, যদিও রুদ্র লগ্নাকে খুঁজে পায়নি, কি করে খুঁজে পাবে? তুমি তো তখন নিজে লগ্নাকে নিয়ে চলে এসেছো তোমার এখানে। হ্যাঁ, আমরা সবাই সারা রাত জেগে বসেছিলাম নকুল, কি করব? হ্যাঁ, বাইরে আসিনি, আমি বাইরে আসিনি, কিন্তু এসেছে, ও এসেছে, রুদ্র এসেছে, ইন্দ্রর অবস্থাও তুমি জানো, ইন্দ্র কি করে আসতে পারবে? বড় বৌমা ইন্দ্রকে সামলানোর জন্য সারা রাতি ইন্দ্রর সাথে বসেছিল, ইন্দ্রকে আটকে রেখেছিল। হ্যাঁ, আমার কথা যদি বলো, আমি আমি না আমি কিরকম ভয়ে দিশাহারা হয়ে গেছিলাম নকুল, আমি আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। তাহলে এবার বলো, তুমি যখন গেলে তুমি তো দেখলে আমরা সবাই জেগে আছি, কেন জেগেছিলাম বলো? তবে নকুল, লগ্না যে এইভাবে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারে এটা আমরা কেউ এক মুহূর্তের জন্য ভাবতেই পারিনি। হ্যাঁ, আমি অন্যায় করেছি, করেছি, আমি আমি লগ্নাকে একা ঘরে আটকে রেখেছিলাম, সেটা লগ্নার ভালোর জন্য। তুমি জানো লগ্না স্কুলে গিয়েছিল, সেখানে কি হয়েছিল তুমি জানো?
মাস্টারমশাইরা লগ্নাকে কেউ ক্লাস করতে দেননি, কেন বলো তো? ওই যে ও শাড়ি পরে আছে, মাথায় সিঁদুর আছে, সেই জন্য ওকে কিছুতেই ক্লাস করতে দেবেন না। তারপরে আমি আমি অনেক বলে কয়ে অনেক অনুরোধ করে মাস্টারমশাইদের এইটুকুনি রাজি করালাম যে আমাদের লগ্না পরীক্ষাটুকু দিতে পারবে। বাবা, কি তো আমার থেকে কোনো সে কম যায় না দেখছি। বুঝতে পেরেছো নকুল? বুঝতে পেরেছো আমি কেন ওকে একলা ঘরে রাখতে চেয়েছিলাম? শুধুমাত্র ওর ভালোর জন্য, ও যাতে মন দিয়ে পড়াশোনাটা করতে পারে, ভালোভাবে পরীক্ষাটা দিতে পারে। পরীক্ষার ফলটা যদি ভালো হয় তাহলে তো আমি ওকে ভালো স্কুলে ভর্তি করে দিতে পারবো, ওর ভালোর জন্য কিনা তুমি বলো। হ্যাঁ, আমায় বলো তো নকুল, এই সব ভাবা, লগ্নার জন্য এতটা ভালো ভাবা, আমার কি অন্যায় হয়েছিল? সবটা না জেনে তুমি আমাদের ওখান থেকে রাগ করে চলে এলে নকুল। হ্যাঁ, কিছুটা অন্যায় হয়তো আমি করেছি, কিন্তু বিশ্বাস করো সবটা আমার অজান্তে নকুল। আমি যা কিছু ভুল করেছি সব আমার অজান্তে, জেনে শুনে আমি কিচ্ছু করিনি না, কিচ্ছু না। আমি কি ভুল করলাম মা যে এত বড় শাস্তি তুমি আমাকে দিতে চাইছো? ঠিক আছে, যদি আমি কোনো ভুল করে থাকি তুমি আমাকে শাস্তি দাও মা, কিন্তু ওই বাচ্চা মেয়েটাকে শাস্তি দিও না মা। মা, সব দোষ আমার, সব দোষ আমার। আমি যদি রেগে গিয়ে লগ্নের নামে নালিশ না করতাম তাহলে রাজীব ওকে আলাদা করতো না, আর ওর এই অবস্থাও হতো না। সূর্য, কাল যা করেছিস আর কখনো এরকম কাজ করবি না। আমি কাল স্কুলে ছিলাম, লগ্না কি বলেছে কেন বলেছে আমি জানি। তুই বন্ধুদের কথা শুনে যা করেছিস সেটা অত্যন্ত অন্যায় কাজ করেছিস। আমি আমি ভুল করেছি নকুল, আমি ভুল করেছি, আর সেই জন্য আমি আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। নকুল, তুমি তো জানো তোমার মেয়ে লগ্না আমাদের রায়চৌধুরী পরিবারের সম্মান, সেই সম্মান তো আমি কখনো ধুলোয় লুটিয়ে দিতে পারি না, তাই না? ওকে ওকে একটু দেখতে দাও ডাক্তারবাবু, একটু দেখুন ডাক্তারবাবু, দেখলেই সবটা ঠিক হয়ে যাবে। তারপরে এই যে অবন্তিকা আছে নার্স, ও তো দেখাশোনা করবে তোমার মেয়ের। অবন্তিকা, তুমি দেখাশোনা করবে তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করবো, কেন করবো না, আর করতে পারলে আমি খুব খুশি হব, খুব খুশি মনে করবো। কোনো প্রয়োজন নেই। কেন মাথা গরম করছো নকুল? মাথা গরম তো করতেই হবে, আমার মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ। লগ্নার এই অবস্থায় দেখে আমার মাথা কানা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আমি তো স্পষ্ট করে বলতেছি আপনাদের, কারোর সাহায্য দরকার নেই আমার, আর আমি সব জানি আপনি কি করতে এসেছেন। ওই যে আমি বললাম না যে লগ্নার যদি জ্ঞান ফেরে তখন আর যেতে চাইবে না, আপনি সেইটাই করতে এসেছেন। ওই লগ্নার জ্ঞান ফিরিয়ে ওর এখান থেকে নিয়ে যেতে চাইতেছেন, আটকাতে চাইতেছেন আপনি। হ্যাঁ, আমি সব জানি, সব বুঝি, কিন্তু সে আমি হতে দেবো না। ছড়েন, যদিও আমার এর মধ্যে কথা বলা উচিত নয়, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি, আমি একজন নার্স, একজন রোগীকে তো আমাকে আমাকে দেখতেই হবে। আর আমি বুঝতে পারছি না আপনি একজন বাবা হয়ে এটা বুঝতে পারছেন না কেন? দাদা, কথাটা কিন্তু একবার ভেবে দেখতে পারো, আমাদের লগ্নার যা অবস্থা তার কিন্তু এখন চিকিৎসার দরকার আছে। আর একবার সুযোগ দাও অনুকূল, অন্তত মেয়েটার মুখের দিকে তাকিয়ে। এই মেয়েটার দিকে তাকিয়ে আপনি কিছু করতেছেন না, আপনি তো তাকিয়ে আছেন আপনার স্বার্থের দিকে, তাই না? কারুর স্বার্থের জন্য আমার মেয়েরে আমি বলি হতে দেব না, দেব না। আর আমিও আমার আমার করা ভুল শুধরে নেবই, নেবই আমি। দাদা, আমার কথাটা একবার তুমি শোনো। এই নন্দা, তুইও কি চাস যে আমি তোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করি? হ্যাঁ, সব সব সম্পর্ক ত্যাগ করি, তুই চাস? তুমি ত্যাগ করলে নয় পরে করবে, কিন্তু মেয়েটার এমন অবস্থায় এরকম কি করো না, কিচ্ছু হবে না লগ্নার, আমার কিচ্ছু না। সরি বাবা, এখন কাঁদছো কেন বসে বসে? কারণ বুঝতে পেরেছো লগ্নাকে এখন দরকার তোমাদের, কারণ লগ্না সূর্যকে রক্ষা করতে পারে, ওই রক্ষা কবচ, মানে একে পিশাচিনী নিয়ে আছে, তার হাত থেকে লগ্না সূর্যকে বাঁচাতে পারে, তাই এখন সিংহ বাহিনীর সামনে বসে বসে মাথা ঠুকছো। বাহ, চমৎকার। দেখো শ্রীমতী, আমি সব কিছু মানি না, কিন্তু তাও চুপ করে আছো কেন জানো? কেন সব মেনে নিয়েছি? অন্তত এই কারণে যদি মেয়েটা তোমার একটু যত্ন আত্মি করো, মেয়েটা বেঁচে যায়, একটু মানুষ হবার সুযোগ পায়,
নকুলকে আমি আমার দেওয়া কথা রাখতে পারি, কিন্তু না ফাইনালি সেটাও হলো না। আমি কি ওর কোনো অনাদর করেছি? আমিও কিছু বলি না, চুপ করে থাকি। তবে আজ বলছি, যা করেছেন সব মা। রক্ষা কবচ বলে ওকে বাড়িতে তো এনেছেন, কিন্তু যাদের কথা ভুলতে পারেন, ঘরে তুলতে হয়েছে বলে সব মেনে নিতে হয়েছে, তাই ওর ওপরে আরো রাগ হয়েছে মায়ের। যত্ন তো করেনি, আর আমি করতে গেলেও বারংবার বাধা দিয়েছেন। কেন আপত্তি করনি? তুমি কেন কিছু বলনি? মা যা বলেছে তাই কেন মেনে নিয়েছো? চোখের সামনে এত বড় অন্যায় হচ্ছে দেখো, তুমি কেন প্রতিবাদ করনি? কেন রুখে দাঁড়ো নি মার বিরুদ্ধে? রুখে দাঁড়ানো, রুখে দাঁড়ানো কি অতই সহজ এই বাড়িতে? আচ্ছা তুমি একটা কথা বলো তো, আমি কোনোদিনও তোমার মায়ের মুখের ওপর একটাও কথা বলেছি? কারণ তুমি এখন এবারের বউ হয়ে রয়ে গেছো, মা হয়ে উঠতে পারো। নেয়াত মা সূর্যকে ভালোবাসেন, তাই তোমাকে সূর্যকে রক্ষা করার জন্য কিছু করতে হয়নি, লড়াই করতে হয়নি। কিন্তু তুমি যদি লকডাউনে মা হয়ে উঠতে পারতে শ্রীমতী, কি জানো শ্রীমতী, মায়েরা মেয়েদের সব থেকে বড় রক্ষা কবচ। লগ্না কিন্তু তোমার ছেলের রক্ষা কবচ হয়ে উঠেছে শ্রীমতী, কিন্তু তুমি তুমি কি করলে? তুমি কিন্তু লগ্নার রক্ষা কবচ হতে পারো না শ্রীমতী, তাই এখন আর কি দেখি হবে? আমি আমি তোমার পায়ে পড়েছি, লগ্নাকে তুমি ফিরিয়ে আনো, ওকে তুমি ফিরিয়ে আনো, আমি তোমার পায়ে পড়েছি। একবার একবার আমাকে ওর মা হওয়ার সুযোগ দাও, একবার। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সারাক্ষণ ওকে মুখ দিয়ে আগলে আগলে রাখবো। আমি কি করবো? আমি কি করবো? তোমাদের চন্দ্রকলা দেবী আসরে নেমেছেন, ডাকো মা সিংহ বাহিনীকে ডাকো, আমি কিছু করতে পারবো। সরি, আমার লগ্নকে ফিরিয়ে দাও মা, আমার লগ্নকে ফিরিয়ে দাও। মারে লগ্না, মারে কি কষ্ট হতিছে মা, কি কষ্ট হতিছে, অমন করতেছিস কেন কি লগ্না? মারে মানে কি হতিছে মা, কি হতিছে লগ্না? লগ্না চোখ, আমার মনে শরীরটা আবার খারাপ হতিছে, চলো চলো এক্ষুনি নিয়ে গিয়ে শোয়। শরীর খারাপ হতিছে? দেখে দেখে সাবধানে সাবধানে, জল খাবি মা, জল খাবি। কি কষ্ট হতিছে, কি কষ্ট হতিছে? নকুল নকুল নকুল, এসব কি শুরু করেছো? মেয়েটাকে কি মেরে ফেলতে চাও নাকি? আমার কথা শোনো, ডাক্তার বাবু আছেন, মেয়েটাকে দেখতে দাও। না না, আমি দেবো না, আমি দেবো না, আমি দেবো না মেয়েকে দেখতে কাউকে। না, ওই রায় চৌধুরী পরিবারের পয়সায় আমি আমার মেয়ের চিকিৎসা হতে দেবো না। দাদা এখন এ কথা ভাববার সময় নয়, মেয়েটা শরীর খারাপ হচ্ছে আরো, তুমি সরো দেখি, সরো। কথা শোনো, কথা শোনো, কথা শোনো, আমি ডাক্তার বাবুকে ডাকছি, উনি উনি দেখে দেবেন মেয়েকে। ডাক্তার বাবু আপনি যান, দেখুন। দাদা এসো দেখি, কথা শোনো, মেয়েটা শরীর আরো খারাপ হচ্ছে। আমি দেখতে দেবো না। মরে যাবে নাকি? বাহ, তাহলে তো আমার রাস্তা একেবারে পরিষ্কার। মহাকাল মহাকাল মহাকাল, তাই যেন হয় মহাকাল। মা সিংহ ভাই, লগ্নকে ফিরিয়ে দাও মা, লগ্নকে ফিরিয়ে দাও মা। আমার মনে আশঙ্কা হচ্ছে,
মা, এই প্রদীপ তুমি নিভাতে চাইছো কেন মা? মা, আমার লগ্ন যেন কিছু না হয়। ও যদি কিছু হয় তাহলে আমি আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। না 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 না, এই কিছুতেই হতে পারে না। না লগ্ন 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 সরি যান ডাক্তারবাবু, আমি হাত জোর করতেছি। সরি যান, সরি যান, এটা থেকে সরি যান। হ্যাঁ, নিয়ে যান, নিয়ে যান আপনার জিনিসপত্র। আমি আর আমি আর দেখতে দেবো না আমার মেয়েরে, আমি আমার মেয়েরে কারোর হাতে তুলে দেবো না। এই নন্দা নন্দা, এক ঘটি জল নেওয়া চপ করি, জল পটি দিতে হবে, জল পটি দিতে হবে। না না, লগ্নার কিছু হতে দেওয়া যাবে না, তাহলে তো আমার সর্বনাশ। নকুল নকুল নকুল, আমার কথা শোনো, কেন বুঝতে পারছো না? এই জ্বর জল ঢেলে যাবে না। ডাক্তারবাবু দাঁড়িয়ে আছেন, ডাক্তারবাবুকে কিছু করতে দাও। আচ্ছা কেন তুমি জেদ করছো? তুমি কি তুমি কি মানুষ? না, আমি মানুষ নই, আমি আমি মানুষ নই, আমি মানুষ নই। আমারে আমারে মানুষ বলি ভেবেছেন কখনো? কখনো ভেবেছেন আমারে মানুষ? আমারে মানুষ বলি ভেবেছেন কখনো? আমি মানুষ নই, আমি দেবনে। আমি প্লিজ আমার কথাটা শুনুন, আমি আমি কারোর সাহায্য নেব না। আপনারা চলে যান, চলে যান। আমি আমি বলছি আমি বলছি এরকম জেদ করো না, এরকম জেদ করো না। মেয়েটা যদি ভালো চাও এরকম জেদ করো না। ডাক্তারবাবু ডাক্তারবাবু যা হোক কিছু করুন। না না, আমি আমি একদম বলছি, আমি বলছি আমি চিকিৎসা করতে দেবো না। আমি ডাক্তার, আমার কথাটা শোনো। বেশ বেশ দিন, তবে ইঞ্জেকশন দিন, দিন ইঞ্জেকশন, ইঞ্জেকশন দিন। তবে আমি আমি কিন্তু একখানা কথা আমি বলে দিতেছি স্পষ্ট করে, ওর চিকিৎসা আমি করাবো, আমি করাবো ওর চিকিৎসা। আমি কারো সাহায্য নেব না, কারো 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 সাহায্য নেব না, আমি কারো সাহায্য নেব না। আমি ইঞ্জেকশন কিন কত দাম? তোমার সামর্থ্যের মধ্যে নয় নকুল। আমি আমি ওরা হাসপাতালে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, হাসপাতালে, সরকারি হাসপাতালে নিয়ে যাব। আমি সময় নেই হাতে, তাছাড়া ইনজেকশনটা তুমি হাসপাতালেও পাবেন। নকুল নকুল, আমাকে বুঝে নিতে দাও, জেদ করো না, সরো। না 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 না, ট্রিটমেন্টটা আমাকে করতে দাও নকুল, পরে যদি তোমার সামর্থ্য ওই কুলোয় তাহলে টাকাটা তুমি আমাকে দিয়ে দিও, না হলে চন্দ্রকলা দেবীকে দিয়ে দিও। এখন তো আমাকে ডাক্তার হিসেবে আমার কাজটা করতে দাও। কি জানিস শ্রীমতী, মায়েরা মেয়েদের সব থেকে বড় রক্ষা কবচ। লগ্না কিন্তু তোমার ছেলের রক্ষা কবচ হয়ে উঠেছে শ্রীমতী, কিন্তু তুমি তুমি কি করলে? লগ্না ডাক্তারবাবু কেমন দেখলেন ওকে? অবস্থা ভালো না, একটা ইঞ্জেকশন দিয়েছি, একটু উন্নতি হওয়া উচিত, আর একটু সময় দিন।
ডাক্তারবাবু কি হলো? না কোনো উন্নতই তো দেখছি না। কি বলতেছেন আপনি ডাক্তারবাবু? এই তো আপনি বললেন যে ইঞ্জেকশনখানা দিলে ভালো হয়ে যাবে। দেরি করালে তো তুমি চলে যা, তুই লগ্না অমর পথ থেকে দূর হয়ে যা, চলে যা।